আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেন্ট মেরিজ গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের আজকের অনলাইন ক্লাস থেকে প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালন করছো বিশেষ করে যারা মুসলিম রয়েছে তারা পবিত্র রমজান মাসে রোজাগুলো ঠিক মতো আদায় করছো পাঁচক নামাজ পড়ছ অন্যান্য জিজ্ঞিরাজাগার তসবিদিতে ব্যস্ত রয়েছে এবং তার সাথে আশা করি আমাদের কলেজের পাঠ্যসমূহ কিছুটা হলেও পড়ালেখা করছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আঠারো সতেরোশো সাতান্ন সাল আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সম্পর্কে সিপাহী বিদ্রোহ কী সিপাহী বিদ্রোহের কারণগুলো কী ছিল এ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব যে আঠারোশো সালে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে শিববাহীরা যে বিদ্রোহ করেছিল যেটাকে ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম বা মহাবিদ্রোহ বলা হচ্ছে বা প্রথম স্বাধীনতা সংগ্রাম করে অভিহিত করা হচ্ছে এই বিদ্রোহ দমন করার ক্ষেত্রে ইংরেজদের ভূমিকা বা এ বিদ্রোহ কতটুকু সফল হয়েছিল না এ বিদ্রোহ দমন করা সম্ভব হয়েছিল কিনা এই বিদ্রোহের দমন সম্পর্কে আমরা আলোচনা করব যে ইংরেজেরা কিভাবে এ বিদ্রোহ দমন করলো বা এই বিদ্রোহের শেষ পরিণতিটা কি হয়েছিল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি প্রথম দিকে যখন আঠারোশো সাতান্ন সালে উনত্রিশে মার্চ মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী যখন ভারতের ব্যারাকপুরে গুলি ছুঁড়ে প্রথম বিদ্রোহের সূচনা করেছিল এই বিদ্রোহটি হঠাৎ করেই সংগঠিত হয়নি বা কারণে সংগঠিত হয়নি এই বিদ্রোহের পিছনে অনেকগুলো কারণ ছিল এবং দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভের বহিপ্রকাশ ছিল এই আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ দীর্ঘদিনের বহিঃপ্রকাশ ঘরটি ছিল মঙ্গল পাণ্ডে নামক এই সিপাহী রাইফেলের গুলি ছুড়ে। তার বিদ্রোহের সূচনা তিনি যখন করেছিলেন তার এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং অতি অল্প সময়ের মধ্যে গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের সর্বস্তরের যারা সিপাহী ছিল সকল এলাকার যারা সিপাহী ছিল তারা যেহেতু ব্রিটিশ শাসনের শোষণের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতীয় সিপাহীদের সৈনিকদের খুব ছিল তাই এই খবর শোনার পরেই ভারতের সিপাহীরা এই বিদ্রোহে একাত্মতা ঘোষণা করে ফলে এই বিদ্রোহ প্রসঙ্গের মধ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং দেখা গেছে যে এই বিদ্রোহের সাথে সাধারণ মানুষও কিছু কিছু কোনো কোনো সময়ে সাধারণ মানুষ যোগদান করেছিল ফলে এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ টুটেছিল ভয়াবহ রূপ নিয়েছিল এবং এ বিদ্রোহ ব্রিটিশ শাসন ব্যবস্থাকে ব্রিটিশ সরকারকে বা ভারতবর্ষে ব্রিটিশ শাসকদেরকে নাড়া দিয়েছিল ব্রিটিশ শাসকদের টনক নড়ে দিতে সক্ষম হয়েছিল এজেন এবং এই বিদ্রোহটা এত ব্যাপক হয়েছিল যে এজন্য এই বিদ্রোহটাকে মহাবিদ্রোহ বলা যেতে পারে বা কোনো কোনো ঐতিহাসিকেরা এটাকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন তো প্রথম দিকে আমরা বুঝতে পারছি যে প্রথম দিকে এই বিদ্রোহ সিপাহীরা সফল হচ্ছিল বা সিপাহীদের পক্ষেই ছিল কিন্তু আস্তে আস্তে ইংরেজদের শক্তি বৃদ্ধি ইংরেজদের সৈন্য সংখ্যা বৃদ্ধি ইংরেজ সৈনিকদের দক্ষতা কলা কৌশল এবং শিখ ও নেপালী সৈন্যদের সহযোগিতা সরি শিখ ও নেপালী সৈন্যদের সহযোগিতা দেশীয় বর্গের সহযোগিতা দেশীয় জমিদার শ্রেণীর সহযোগিতা সব কিছু মিলিয়ে লক্ষ্য করা যায় যে শেষ পর্যন্ত ব্রিটিশরা এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল যাই হোক দেখা গেছে যে সিপাহীরা যখন প্রথম অবস্থায় বিদ্রোহ শুরু করেছিল তারা সর্বত্রই ব্রিটিশদেরকে অবরুদ্ধ করে ফেলার চেষ্টা করেছিল এবং অনেক জায়গায় অবরুদ্ধ করে ফেলেছিল কিন্তু সার্জন লরেন্স উনি এ অবরুদ্ধ অবস্থা থেকে চার মাস পর দিল্লিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল ক্ষমতার কেন্দ্র ভারতের মূল কেন্দ্র দিল্লি দিল্লিকে চার মাস অবরুদ্ধ থাকার পর উদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং সিপাহীরা দিল্লি অবরুদ্ধ করে তারা সেখানকার যে মুঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে যে দিল্লির বাদশাহ বলে ঘোষণা করেছিল সে বৃদ্ধ দিল্লির বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করেছিলেন এবং রেঙ্গুনে বর্তমান মায়ানমার বা বার্মা বারমায় নির্বাসিত করেছিলেন এবং তার যারা বংশধর ছিল পুত্র পৌত্রগণ এদেরকেও নির্মম হত্যা করা হয়েছিল অন্যদিকে তৎকালীন সময় ইংরেজদের যিনি প্রধান সেনাপতি ছিলেন কলিন ক্যাম্পবল উনি পাঁচ মাস অবরুদ্ধ থাকার পাঁচ মাসের পরে পাঁচ মাস পর তিনি লখনৌকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন এভাবে কিছুদিন সিপাহীদের অবরুদ্ধ থাকার পরে ব্রিটিশ সেনারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল আস্তে আস্তে এই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে সক্ষম হয় বিশেষ করে তাতিয়া তাতিয়াতপি লক্ষ্মীবাই আহমদুল্লাহ এদেরকে নিহত করা হয় এবং এদের মৃত্যুর মধ্য দিয়ে ভারতে পরিপূর্ণভাবে ভারত ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে আসে এছাড়াও এ বিদ্রোহে প্রচুর ভারতীয় সৈনিককে বন্দি করা হয় বিচারে তাদেরকে হত্যা ফাঁসি দেওয়া হয় তাই সিপাহী বিদ্রোহের যারা সৈনিক ছিল তাদেরকে সমাধিস্থ করা হয় ঢাকার প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সামনে যে জায়গাটাতে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সৈনিকদের বিদ্রোহী সৈনিকদের সমাধিস্থ করা হয় পরবর্তীকালে যখন ভারতের এই অস্থিতিশীল অবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতবর্ষ যখন অস্থির অবস্থায় অস্থিতিশীল অবস্থায় পৌঁছে যায় তখন আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতবর্ষের শাসন ক্ষমতা ব্রিটিশ সরকার সরাসরি গ্রহণ করে অর্থাৎ ব্রিটিশ রানী সরাসরি স্বস্তে ভারতের শাসনভার গ্রহণ করে শাসনভার গ্রহণ করে ভারত সম্পর্কে তিনি ভারতের পরবর্তী শাসন সংক্রান্ত একটি ঘোষণা দেন আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া যে ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে রানী ভিক্টোরিয়া সহস্তে গ্রহণ করে বা ব্রিটিশ সরকার সহস্তে গ্রহণ করে সেই রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি পত্রটি আঠারোশো সাতান্ন সালে সেই সিপাহীদের সিপাহীদের স্মরণ করে বা স্মরণীয় করে রাখার জন্য সিপাহীদের স্মৃতিকে স্মরণ করে করার জন্য স্মরণীয় করে রাখার জন্য সেই সিপাহীদের সমাধিস্থলে বসে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি পাঠ করা হয় যেহেতু সিপাহীবিদ্রের সমাধিস্থল একদিকে জায়গাটা অন্যদিকে সেখানে রানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রটি সেখানে পাঠ করা এজন্য ওই জায়গাটির রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে বিদ্রোহী সিপাহীদের যারা হাসি দেওয়া হয়েছিল তাদের সমাধিস্থল এই জায়গাটার নামকরণ করা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক পরবর্তীকালে একশো বছর পর উনিশশো সালে এই শতবার্ষিকীতে সিপাহ বিদ্রোহের শতবার্ষিকীতে ওই স্থানটির নামকরণ করা হয়েছে অর্থাৎ রানী ভিক্টোরিয়া পার্ক রানী ভিক্টোরিয়া নামের পরিবর্তে সেই ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয়েছে সিপাহী বিদ্রোহরা যাকে দিল্লির বলে ঘোষণা করেছিল দ্বিতীয় বাহাদুর শাহ সেই বাহাদুর শাহর নাম অনুসারে সেই পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক বর্তমানে সেই স্থানটি বাহাদুর শাহ পার্ক হিসাবেই পরিচিতি লাভ করে আসছে আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে যাব দেখা যাবে সেই জায়গাটা একটা গোল করে ঘেরা আছে সেই জায়গাটা অনেক মানুষ সিপাহী বিদ্রোহের স্মৃতি স্মরণ করে সেখানে ঘুরতে যায় দেখতে যায় পরিদর্শনে যায় সেই জায়গাটা আমরা দেখতে পাবো যদি এখনও যাই তাহলে সেটাকে ঘেরা আছে কিছু বেশ কিছু গাছগাছালি রয়েছে তার ভিতরে সেখানে একটি মঞ্চের মতো করা আছে সেই জায়গাটার বর্তমান নাম হচ্ছে বাহাদুর পার্ক যেটা আগে ছিল ভিক্টোরিয়া পার্ক তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সিপাহী বিদ্রোহে বিদ্রোহীদের ফাঁসি ও সমাধিস্থ করার মতো দিয়ে। ইংরেজেরা ব্রিটিশ সরকার ভারতবর্ষের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করতে সক্ষম হয় এবং শিবায় বিদ্রোহ ব্যর্থ হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল সিব্য বিদ্রোহের দমন সম্পর্কে আজকের আলোচনা এখানে ছোট ছোটো প্রশ্ন যে প্রশ্ন হতে পারে যে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত কিংবা ভিক্টোরিয়া পার্ক বাংলাদেশের কোথায় অবস্থিত কিংবা পূর্বের ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি আবার প্রশ্ন আসতে পারে বর্তমান যে বাহাদুর দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক এর পূর্ব নাম কি ছিল কিংবা রানী ভিক্টোরিয়ার ঘোষণা পত্রটি কোথায় কোথায় পাঠ করা হয়েছিল আবার প্রশ্ন হতে পারে কত সালে ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয় আবার প্রশ্ন আসতে পারে কত সালে ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করে বাহাদুসা পার্ক করা হয় আবার অনেক সময় প্রশ্ন হতে পারে যে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে বিদ্রোহী সিপাহীদের কোথায় ফাঁসি দেওয়া হয় বা কোথায় সমাধিস্থ করা হয় রানী ভিক্টোরিয়া পার্কে বা বাহাদুশা পার্কে এবং সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এভাবে অনেকগুলো ছোট বড় প্রশ্ন আসতে পারে কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি আজকের আমার ক্লাসটা শোনো বা দেখো এবং তোমাদের বইয়ে যে টপিকটি এই টপিকটি নিয়ে যে আলোচনা আছে এটা যদি একটু দেখো তাহলে এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং এ বিষয়টা মনে রাখার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না আশা করি যারা এই ক্লাসটা শুনছ বা শুনবা এবং একটু বইটা তোমাদের পাঠ্য বইটা যদি একটু সাথে মিলিয়ে দেখো তাহলে এই ব্যাপার এই জিনিসগুলা ভুলার কথা নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্যদিন অন্য ক্লাসে ধন্যবাদ সবাইকে